আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক করুন রহমতুল্লাহর গোরার কথা অপূর্ব আল্লাহ প্রেমিক শ্রেষ্ঠ সাধক মহা জ্ঞানী সংসার ত্যাগী সর্বজন প্রিয় শ্রেষ্ঠ বুজুর্গ এবং অলিয় কামিল হজরত ওয়াইস করুনী রহমতুল আলা অপূর্বাল্লাহ প্রেমিক শ্রেষ্ঠ সাধক মহা জ্ঞানী সংসার এত্যাগ সর্বজন প্রিয় শ্রেষ্ঠ বুজুর্গ এবং কামেন আর যত স্কুলনি রহমতুল্লার পূর্ণময় জীবন কাহিনী আলোচনা করেছি আমার বন্ধুর আমার মায়েরা এই যে কুরবানি সার উদয় হয়ে গেছে মা এব্রাহিম আলাইসালাম নিজের বেদাকে বললাম বেটা আমি তোমাকে আরেম আমি স্বপ্নে দেখতে আমি তোমাকে জবাই করিতেছি কুরবানি করিতে আর গলায় কুরবানি করে সুরি চালায় এটা কোন আমি শুনি নাই আরে আমি সবুর করলাম আর আমি সবুর করলাম যদি আল্লাহ খুশি থাকে আমিও খুশি আলহামদুলিল্লাহ

ইব্রাহিম বলতেছেন ভালোবাসার বেটা আমি তোমাকে কুরবানি করতেছি আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করিতেছি ইসমাইল বলো আব্বা গম যদি আল্লাহ খুশি থাকেন আল্লাহ রাজি থাকেন আমার গলায় তুমি সুরি সালাম সঙ্গে সঙ্গে বাজন গম এব্রাহিম আল্লাহ তো সালাম ইসমাইল গলায় সুরি চালাইছেন কিন্তু সুরিতে না ইসমাইল বলতেছে আব্বা জীবনে কোনোদিন শুনি নাই বাবা হয় গলায় ছুরি চালাই যেবনে কোনোদিন শুই নাই যদি আল্লাহ আদেশ করে থাকেন আল্লাহ খুশি থাকেন আমি শুইয়া পড়লাম আব্বা জান তুই আমার গলায় ছুরি চালাও আমি কুরবানি হয়ে যাব সঙ্গে সঙ্গে ইসমাইল শুইয়া পড়েছেন দিকেও শুইয়া পড়েছেন ইব্রাহিম সুরি চালাইছেন কিন্তু ছুরিতে কাটতা আমার আল্লাহ বলতেন ইব্রাহিম তোমাকে আমি পরীক্ষা করতাসিম তুমি তোমার বেলা বেটার গলায় সুরি চালাইসাম আমার আল্লাহ বলতেন ওই যে করিস না ওই জান্নাতের মধ্যে সুন্দর দুম্বা আছেন তুমি পছন্দ করি হ্যাঁ শক্তিশালী দুম্বা যেটা হয় ওরা তুমি জান্নাতি আন আইনা সুরি তলে সয়া দাও এব্রাহিম আমার আল্লাহ বলতেন আমার দোস্ত এব্রাহিম সুরি চালাইছেন ওই ছুরি তলে সয়া দাও সঙ্গে সঙ্গে ওই যেব্রাহিম হারেন সুন্দর একটা দুম্বা হৃষ্ট বিষ্ট দুম্বা নিয়ে আসলাম দুম্বাই না সুরি তোলে সয়া দিছে সঙ্গে সঙ্গে দুম্বা কুরবানি হয়ে গেল সবাহান আল্লাহ আয়ামুদারে কি নামিলাইয়া ডাকি বত মারে কি নামিলাইয়া ডাকিলে তোমারে আমি হামদার জীবনের গুনামা পাহাবে কি নামি লহি তো এগে ডেকে এ বৰাহিমিনত বিম আগুনে তিনি গেহালে নে আগুনে হই ফুলে ফুল বাগিছে এ না কিনা মিলাইয়া ডাকিব তোমার আমার মায়েরা বাজান এটা কুরবানির সান আর কি সুন্দর সঙ্গে সঙ্গে তোমরা কুরবানি হয়ে গেলাম আমার আল্লাহ বলতেছেন ইব্রাহিম রে তুমি তো কুরবানি করলাম তুমি চাইয়া চাইয়া দেখ কি কুরবানি হয়ে গেছে আমার বন্ধুরা আমার মায়েরা ওই ইব্রাহিম পিছনের দিকে চাইয়া দেখতেছে ইসমাইল পিছনে দাঁড়ায় আছে আর দুম্বা কুরবানি হয়ে গেছে ইব্রাহিম বেজার হয়ে গেলাম আর তুমি কাটতে পারলাম না আমার আল্লাহ বলতেন ইব্রাহিম তুই কি গলায় চুরি চালাইছিলি কিন্তু আমি কাটতে দেই নাই দুম্বা কুরবানি হয়ে গেলাম ইব্রাহিম রে তোমার কুরবানি আমি কবুল করে নিলাম হাই হাইরে কত ভালাম বা আগানু রে মদিহীন তহ নাই তো নাম स्त्री पुत्र পহরি সজন সাবারে চাইতে তুমি হওয়া পল সুকে দেখে সুখে দেখেন তোমায় দেখে পাই যে শান্ত নাম জগতে নাই তোমারে তুলো নাম তোমার চাঁদে মুখের রে

প্রেমের ফাঁসিম দেহিকা তোমার চাঁদি মুখের হাসি গালাই পড়লাম প্রেমের ফাঁসিম একে মোহরে না দেখিলে একে মোহরে না দেখিলে পাই যে কতুই তুই যন্ত্রনাম জগতে নাই তোমারে তুলো নাম ভাল বেচে বহ কেৰে ভিতৰে ৰাগী শীত মাই যত নকৰে ভাল বেচে বহ কেৰে ভিতৰে ৰাগী শীত মাই যত নকৰে ভালোবেসেন বকের ভিতরে রাগি তোমাই যতন করেন প্রেমে সুদা দিয়া বেড়া প্রেমে সুদা দিয়া বেড়া প্রেমে সুদা দিয়া বেড়া ঘরে জাগাতে নাই তো হল না আমার মায়েরা বাজান দুম্বা কুরবানি হয়ে গেল আমার আমার হ্যাঁ আমরা মাংস খাইতেছি গোস্ত খাইতেছি কোথায় গোস্ত আসলো বাজান চিন্তা করিব লাগিব আরেন ওই স্মাইল ক্যালে বাসায়া দিলাম কিন্তু দুম্বা কুরবানি হয়ে গেল ওই জায়গায় বিশ্বর জমিনে কুরবানি সরাইয়া গেছে গরু মর ছাগল যত আছে বিশ্বর জমিনে কুরবানি ওই করতে তারা কুরবানি করবো আমার বন্ধুরে আমার নবী বলছেন যার ব্রিটিশ টাকা পয়সা মতো আছে শক্তি আছে টাকা পয়সা আছে সে যেন কুরবানি করে সবাহান আল্লাহ আমার বন্ধুরা আমার মায়েরাম আমি বলতি আর অসনির ঘটনা বলতেছি লাম্বা কাছা বলতেছে তিন ঘন্টার ব্যবহার আছে আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দিব আমার বন্ধুরেন হজরত ইস্করু নী রহমতুল্লাহ ছিলেন হজরত রসুল্লাহ সাল্লামের তাবিদের অন্যতম আরেন তবু সাবাও মধ্যে কেউ তার সম্বন্ধে আগে কিছুই জানতেন না কারণ তিনি কখনো হজরতরে সাল্লাম আর এর দরবারে আসেননি আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই ওয়সকোনি ঘটনা সবাই জানেন আমি এসকে বলতাছি ভালো করে শুনবেন আমার বন্ধুরা তিনি লোকালয়ে থাকেন অনেক দূরে নির্জন জঙ্গলে বসেন শশমা আল্লাহর এবার লিপ্ত থাকতেন সবানাল্লাল এল লাল্লা জরে আর মানুষের মঙ্গলে বগলে বেজি থাকে নাই আর একলা একলা থাকছেন আর আল্লাহ আল্লাহ জিকির করছে সুবাহান আমার বন্ধুরে অনেক লোকই তার সংবাদ জানতো না এবং যারা জানতো তারাও তাকে একজন পাগল বলে জানতো সুবাহান আল্লাহ কত কত মানুষে পাগল বলছে এই জন্যই সে আজকে মানুষের সঙ্গে থাকে না বেশি মিশা মিশামিশি করে না জঙ্গলে থাকে উট চড়াই তাদের দেখেন গরু ছাগল দেখেন মানুষের সঙ্গে সঙ্গে থাকে না কতগুলি মানুষ অস্কুনিকে পাগল বলে ঘোষণা করেছিল কিন্তু অস্কুনি তো পাগল ছিল না আল্লাহর অলি ছিল সোবাহান আল্লাহ ওই আল্লাহর প্রশংসা সিন ওই আল্লাহর প্রশংসা করি আল্লাহ কুরবানি কুরবানিস করে দিছেন ওই আল্লাহ পড়তে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ যে নবীকে সৃষ্টি না করলেন দুনিয়ার মধ্যে কোনো কি সৃষ্টি হয়তো না আমরা হইতেন হইতেন না ওই নবীর প্রতি আমরা সবাই বলি সাল্লাই সাল্লাম আমার বন্ধরেন তিনি পাগল হয়েছিলেন বটে কিন্তু দুনিয়ার সাধারণ পাগল নন তিনি ছিলেন আল্লাহ রসুল সাল্লামের প্রেমের পাগল সুবাহান আল্লাহ পাগল কেমন পাগল আল্লাহর পাগল হইতে হবে বাজান আল্লাহ রাসুলের পাগল হইতে হবে আমরা দুনিয়ার পাগল হইয়া গেছি দুনিয়া দুনিয়া করতাসি বাজান কিন্তু দুনিয়া তো তোমার সঙ্গে যাবে না যখন তুমি চলিয়া যাবান চারজন কান্দে করে নিয়ে আসবেন যাবে কবরের মধ্যে আজকেও খাদ দেখে আসলে এমন সুন্দর খাদ মসজিদের মধ্যে থুইয়া দিছে বাজান এমন সুন্দর খাদ দেখলাম ওই খাটটা দেখিয়ে চিন্তা করলাম এই খাটের মধ্যে একদিন উঠতে হবে বাজান আরে যারা সমর্থ আছেন গুরু ছাগল কুরবানি করবেন গরু ছাগল কুরবানি করলেন আমার আল্লাহ খুশি হয়ে যায় আমার নবী আছেন ওই গুরু ছাগল কেনা কুরবানি করতেছে বাজান গরু সকালের রক্ত যখন মাটির মধ্যে পরিয়া যায় যখন কুরবানি করে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আর আমার নবীর হাদিস মাইতে পড়ার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি কুরবানি করেছে তারা গুনায় মাফ করে দিবে সবাহান আল্লাহ আমার বন্ধুরে কুরবানির চামড়ার মধ্যে অসংখ্য পশম আছে গুইনা শেষ করা যাবে না প্রত্যেকটা পশমের বিনিময়ে দশটা করে নেকি আল্লাহ আমল্লামায় দান ঘুরে দিবে সবাহান আল্লাহ বুধ মৌলাৰ কি না ডাকিবত তে আমার নবী বলতে সাহাবারে এই সন্দেহ রোজা থাকি লাগিব যে ব্যক্তি একটা রোজা থাকলা বন্ধু একটা বর্ষ রোজা থাকলে যত নেকি হয় অত আল্লাহ এলাই আমল্লা দান ঘুরে দিবে যে ব্যক্তি এই এই কুরবানির সান্দে দশ দিনের ভিতরে প্রথম দশ দিনের ভিতরে যে ব্যক্তি রাজ জাগবে আরে রাজ জায়গায় যে ঘোষণা করবেন আমার নবীর ঘোষণা ছবি কত রাতে বন্ধুই করলে বাজান যত নেকি পাওয়া যায় তত নেকি আল্লাহই আমলনামায় দান করে দিবেন আমার বন্ধু রে কুরবানির বিষয় বয়ান করতে তিন ঘন্টার ব্যাপার আমি শর্ট করে শেষ করে দিলাম আমার বন্ধু রে ওয়া ওয়স্কনি পাগলা মৈত্র পাগলা পাগলা বলছে কিন্তু আসলে সে পাগলা ছিল না সে আল্লাহর প্রেমী ভালোবাসা ছিল আমার বন্ধু রে আল্লাহ ও প্রতি ছিল তোর গাতভ

সেই জন্যই তো আজ পর্যন্ত দুনিয়ার প্রতিটি মুসলমানের কাছে এত অধিক পরিচিত শ্রদ্ধার পাত্র আলহামদুলিল্লাহ অল্লা হাজরত ইস্কুর মহম্মার নাম শুনেন শুনেনি এরকম লোক মুসলমানের মধ্যে বাজান মুসলমানের মধ্যে খুব কমই আছে অনেকে জানি পাগলা কেমন ছিল মায়ের সেবা মারিতে পাল নাই ব্যাগের মধ্যে কইরা বোঝা বাইসে সবাই জানেন অস্কুরনী মায়ের কত সেবা করেছিলাম মায়ের সেবা করতে হবে বাজান আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম ও বিশ্বর পিতা মাতা বৃদ্ধ হয়ে যায় ঘোরা হয়ে যায় আজকে ঈদের দিন বাজান এই কুরবানির সান আর পিতা মাতা ঘরের মধ্যে আছে বুবুরা মানুষ বৃদ্ধ মানুষ ভালো করে কথা বলতে পারে না শক্তি জ্ঞান কুইমে গেছে আমার আল্লাহ ঘোষণা করে দিল ওই বনিয়েশ্বরের কুরানের মধ্যে সুরের মধ্যে বসে ঘোষণা করে দিল বান্দারে তোমার পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছেন হাতে পারে চলতে পারে না ওই পিতা মাতাকে ধমক দিয়া কথা বলেও না অনেক দেখা যায় যুবক যুবক ছেলেরা শক্তি শক্তিশালী ছেলেরা ওই বাবাকে ধমক দেওয়া কথা কয় মা ধমক দেওয়া কথা কই ধমক দেওয়া কথা বলা চলবে না এত কষ্ট করে ছেলে মেয়ে বাপ মানুষ করে আর কত টাকা পয়সা দেয় কত কিছুই দিয়ে পোলানকে মানুষ করে ওই পুলানকে বাপ কে ধমক দিলে আল্লাহ সহ্য করে না আমার বন্ধুরে আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম আর পিতা মাতাকে ধমক দেওয়া কথা বলিও না আর পিতা মাতাকে নম্র সুরে ব্যবহার করো আচরণ করো ভালো ব্যবহার করো পিতা মাতার সঙ্গে নয় নর ব্যবহার কর পিতা মাতার জন্য দোয়া কর রবি রেহাম হোমান কমা আমার বন্ধুরে তার সম্বন্ধে সব কথা জানা না থাকলে মুসলমানের ঘরে ঘরে প্রবাদ বাক্যের মতো প্রহিত আসা যান ওদের যুদ্ধে হজরত রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের পবিত্র দ্বন্দ্ব সহিত সংবাদ শুনে হজরত অস্কুরুণী স্কুণী একে তার নিজের সব গুরুদাত ভেঙ্গে ফেলেছিল সবাহান আল্লাহ হাই রে কথা ভাল বাহাসি তাই আগানুর মদিন হারেন আমার আল্লাহ গন ওয়স্ক নিয়ে মুন্সির হারেন যখন হুদের ময়দানে আমার নবী আমার নবী দাঁত ওই নিষ্ঠুর কাফের যুদ্ধ করতে করেতেন আমার নবীর দাঁত ছিলাম এই কথা ওয়াসকুরী শুনলাম আমার নবীর দাঁত ভাঙে গেছেন ওয়াস্কুরি রহমতুল্লাহ চিন্তা করতেছেন আমার নবীর কোন দাঁত বান ভাঙল একটা একটা করিয়া নিজের চাপান দাঁত সমস্ত দাঁত ওয়স্কুরি তার নিজের দাঁত সব দাঁত ভাঙ্গিয়া পালাইল যখন শুনলাম অদের ময়দানে আমার নবীর দাঁত ভাঙছে কাফের রান এই কথা শুনিয়া হার অস্কনি একটা একটা করিয়া বাজান অস্কনি যত দাঁত ছিল সমস্ত দাঁত অস্কনি ভাঙ্গিয়া ফেলাইছে এখন বাজানো বিশ্বর জমিনে আসেন এখন চিন্তা করিয়া দেখেন কয়টা দাঁত ভাঙছেন নবীর কয় কয়টা দাঁত ভাঙছেন এখন চিন্তা করিয়া দেখেন একটা গুরু কুরবানি করতে যুধু কুরবানি করা যায় যা টাকা পয়সা আছে বাজান কুরবানি করতে হবে আর অস্কনি নিজের দাঁত ভাঙ্গিয়া আল্লা আল্লাহ সাল্লাম মুহাম্মদ সাল্লায়ালাম নূরে নবী মোহাম্মদ নবী গত ভালবাসাইন জীবনের রে ঝরে যায় নবীগত মার ভালোবাসাই জীবনের গুণায় ঝরে যায় নবীগত মার প্রেমের বলেন অসে করুনি ছুবা পায় নবীগত আমার প্রেমের বল অস্বীকরণী ঝুবা পায় তাই তো আমার নবী শূন্য আরে আমার নবী দাঁত ভাঙ্গিয়া ফালাইছেন আমার নবী যখন একটা দাঁত ভাঙ্গিয়া পালাইছেন ওই নিষ্ঠুর কাঁত ফালাইছিল এই কথা শুনিয়ান শুনিয়াম পাল নিজের দাঁত সমস্ত দাঁত নিজের দাঁত ভাঙ্গিয়েলাম আমার নবী খবর দিল মর রে আর দেরি করিস না কোথায় পাগলা স্কুই নিয়ে যা নিয়ে যান একটা জুব্বা নিয়ে যা একটা পাঞ্জাবি নিয়ে আুব্বা নিয়ে যা ওই পাগলারে দান করিয়া দেন আমার বন্ধুরা আমার মায়েরা হজরত তমর রাজি আল্লাহ তানহুম হজরত তালি রাজি আল্লাহ শক্তিশালী দুইটা সাবা জঙ্গল যে হাত আছে কোথায় সেই পাগললে পাওয়া যায় পাহাড়ে জঙ্গলে যায় দেখতেছে অস্কুনি গরু ছাগল উদ্দম বাহারে বকরি এনে সব রাখতাছেন আর অস্কুরণী পাগলাম আর তালাশ করিয়া পাইল আর হজরত তমর রাজি আল্লাহ তানহু বলতেছে অস্কুনি পাগলাম আমার বন্ধুরে যখন অস্কুনি পাগলাকে পাইল ও ওমর বলতাছেন রেম তুমি না আল্লাহর মহব্বতের নবীর প্রেমী ভালোবাসা আমার নবী খুশি হয়া এই খুশি তোমার বতিতে খুশি হয়া এই জুব্বাটা দান করে দিছেন তুমি গ্রহণ করুন অস্কুনি খুশি হইয়া গেছেন অস্কুনি বলতাছেন আয় অমর রে তোমরা তো নবীর সাহাবা তোমার নবীর বগলে বগলে থাকো নিকট কর থাকো আমি তো দূরে দূরে থাকি জঙ্গলে জঙ্গলে থাকি ও ওমর রে তোমাদের কি জুব্বাটা সমাধান করতে পারল না আমি পাগলা মানুষ জঙ্গলে জঙ্গলে থাকি আমার কেন জুব্বা দান করলো আসো নয় অমর চিন্তা করে দেখো যখন আমার নবীর দাঁত ভাঙ্গিয়ে ফেলাইছিল কাভের রাত তোমার একটা দাঁত ভাঙ্গ নাই দেখো আমার চাপার মধ্যে একটা দাঁত নাই সোবাহান আল্লাহ আমার বন্ধুরে আমার মায়েরা সেই নবীর প্রেমিক ভালোবাসা হইতে হবে নবী পড়তে দরুশ্রী পড়তে হবে আমার নবীর কথা সত্য আমার নবী বইলা গেছে এই আরেন এই কুরবানির সঞ্জীবিক একটা রোজা থাকলো সেদিন একশো এক বছর রোজা থাকলো সভা আনাল্লাম এক বছরের রোজার সময় নেকি সে পায়া গেল শুধু একটা রোজা থাকতে পারে সোবাহন আনাল্লাম আমার মায়েরা বেশি করে রোজা থাকবেন আমার বাজানরা বেশি করে রোজা থাকবেন রাজ গেছে যে বন্ধুই করবেন ওয়াস্করণী পাংলাম ওয়াস্করণী একে একে তার নিজের সমগ্র দাতই ভেঙ্গে ফেলেছিলাম ফলে হজরতির আর এই পবিত্র জীবন অত্যন্ত বিচিত্র অরহস্যময় এবং এটি তার জীবনের সবচেয়ে বেশি বৈশিষ্ট্যপূর্ণ আমার বন্ধুরে ভালো করে শুনবেন বেশি করে আমল করবেন আমার বয়ান গোনা অনেক বয়েন আমি সাপাইছিম আর বিশ্বর জমি সরাইয়া যাইতে চীন দেশ মক্কা মদিনা বাংলাদেশ আরে যত দেশ আছে একশো কান একটি চিন্তাবন এই বিশ্বর জমিনত একশো পঁচানব্বইটা দেশ আছে প্রত্যেকটা দেশে আমার বয়ান সরে সবাই বেশি করে শুনবেন আরে আমার আল্লাম আর একদিন হুজুরা আকরাম সাল্লা সাল্লাম আর প্রেমের মহাত্মা ভাবনা করতে করতে কথা প্রসঙ্গ শাহবাদেরকে লক্ষ্য করে বললেন এ ইন ইন্না আল্লাহ যে ইন্নিলা আজিদু ইন্নিলা আজিদু রিহার রাহমাত মিন যে কুবালিল অর্থাৎ আমি ইয়া মনের দিক থেকে রমতের হাওয়া পাচ্ছি সবাহান শাহবাগন জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাম সেই ভাগ্যবান ব্যক্তিকে হইতে পারেন আমার বন্ধুরা আমার মায়েরা সেই ব্যক্তি ব্যক্তিকে হইতে পারেন তিনি উত্তর দিলেন সেন আল্লাহর একজন শ্রেষ্ঠ প্রেমিক বান্ধান এবং আমার তাবি গুণের মধ্যে একজন শ্রেষ্ঠ তাবি আর তাবি শ্রেষ্ঠ তাবিম তার নাম আব্দুল্লাহ আল্লাহ ওয়েসেবনে আবদুল্লা আল্লা রাখবেন নামটা তিনি তা তিনি নাম যে তার নাম অবদুল্লাহ আল করুনী আল করুনি ক্যামতের দিন আরে ক্যামতের দিন তার সুপারিশে রবি মোজার গোত্র দুটির যে মেষ পালের দেহে যত সংখ্যক পশম রয়েছেন যত সংখ্যক পশম রয়েছেন আমার অমতের মধ্যে থেকে ঠিক তত সংখ্যক গুণাগা লোককে তালা ক্ষমা করে দিবেন সবাহান আল্লাহ একটা ভেড়ার পশম কত হইতে পারেন একটা সাগরের পশম কত হইতে পারেন গুনা শেষ করতে পারবেন না আমার বন্ধুরে কেমতের দিন কেমতের দিন তার সুপারিশ জবি আয়ন মোজার গোত্র দুটি রিমিশ যত সংখ্যক পশম রয়েছে আমার অমতের মধ্যে থেকে টি ঠিক তত সংখ্যক গুনা গেল কেলাও তালা ক্ষমা করে দিবেন সে আল্লাহ ওই অস্কনি বলবেন আল্লাহ তুই মানুষকে ক্ষমা করে দাও মাফ করে দাও আরে অস্কনি সুপারিশ বলছে ওই কবুল করে নিবেন সোবাহান আল্লাহ মানুষটা বিরাট শক্তি বিরাট বুজুর্গ মানুষ ছিলাম অস্কনি অস্কনি সোবাহান আল্লাহ যে বনি রবিয়া ও বনি মোজা সম্প্রদায়ের মেয়ে মেসের সংখ্যা কত ছিল তার বলা যায় না তবে এই কথা সত্যি যে সেই সময়ে এই দুইটি সমুদায়ের মেষ পালের যে মতো বড় মেষ পাল দেশের অন্য কারণ ছিল না আগের যুগে মানুষের ভেড়া রাখছে ছাগল রাখছেন কত কিছু করছেন এখন মক্কা মদি নাই উর্দুমা বেশি বেশি তাকে সবান আল্লাম আমার বন্ধুরী আমার মায়েরা ওই তা আউলিয়া কিতাবে তাস আউলিয়া কিতাবে কেত আছে যে উক্ত সমদায় দু সমদায়ের মেশের সংজ্ঞা ছিলম বিশে হাজারেরও বেশি আর ল একবার অত ছিলম বিশে বেশি শোভাহানা আমার বন্ধরেন সুতরাং সে বিরাট বেশ বিরাট মেশ পালের সবগুলো মিশ্রের লোমের সংখ্যা গণন মানবের সংখ্যা জ্ঞানের বাইরেন অতে সে লো যে সংজ্ঞা যেন সম শঙ্ক গুণাহ অম্মদ বলতেন অগুণিত গুণগার অম্মত বলা সার আর গতি নাই আমার বন্ধু যে নাকি মানুষজন সুপারিশ করি আল্লাহর কাছে সে কেমন বুজুর্গ ছিলেন সুবাহান আল্লাহ আমার বন্ধু যা বললাম করে বললাম আরও কিছু বলার আশা ছিল বন্ধু কিন্তু পারলাম না যা কিছু বললাম দোয়া করবেন আর দিন বলতে পারি এই বেশি করে শুনবেন আর এই কুরবানির চান দিয়ে বেশি করে কুরবানি করবেন আর বেশি করে নামাজ পড়বেন রাজ জায়গায় জায়গায় উপাসনা করবেন আমি আমির হামজা সিম আমার জন্য দোয়া করবেন সবাই আমাকে চেনেন আমি আসামের মানুষ জলেশ্বরের মানুষ পরিবারীর মানুষ সবাই ভালো করে আছেন লাইক করে সাবস্ক্রাইব করবেন ভালো করে দোয়া করবেন এই চ্যানেল জানো কিয়ামত পর্যন্ত এই দুনিয়া কিয়ামত পর্যন্ত আমি যখন মরিয়া যাব আমি আমির হামজা যখন মরিয়া যাব tausend channelটা কিয়ামত পর্যন্ত মানুষের মোবাইলে মোবাইলে ঠাই যায় মানুষের সবাই শুনতে পারে আমন করতে পারে বাজান হযরত রাসূলুল্লাহ সাল্লা সাল্লামের উক্ত হাদিস টি আমাদের কোন রকম ভুল ধারণা করা সুন্দর পোষণ করা নিতান্ত অন্যায় নিতান্ত অন্যায় হবেন কারণ সুবিখ্যাত হাদিস গ্রন্থ মেসকা শরীফের ছড়া যে মেরেকাত কেতাবেন মেরেকাত কেতাবে এবং আরও কিছু সংখ্যক হাদিসের কেতাবেন উক্ত হাদিসটির উল্লেখ রয়েছে আমার বন্ধু আর আমার মায়েরা আর হযরত রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা কুর বলেছেন যেন উয়া ও শুন যে আয়েশুল জে কারানিম খায়রু তাবিনা জে বিয়সনিওয়ান আতকিন অর্থাৎ ওয়াতাত ওয়াইশরুনিন কামুলয়ম আল্লাহ প্রেমের আসেন তাবিদের মধ্যে শ্রেষ্ঠ মাঝে মাঝে তিনি ইয়া মনের দিকে মুখ ফিরিয়া বলতেন আমি ইয়া মনের দিক থেকে রহমতের হাওয়া পাচ্ছি সোবাহান আল্লাহ যারা হজরত রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম কি নিজের চোখে দেখেছেন তার দরবারে উপস্থিত থেকে তার অমূল্যবাণী নজের নজের কানে শুনেছেন অনুযায়ী নিজেদের জীবন যে গড়েছেন এবং সম্পূর্ণভাবে তার আদর্শকে অনুসরণ করে চলেছেন তাদেরকে বলা হয় শাহাবা সবাহান আল্লাহ তাকে বলা হয় সাহাবান আর যারা কোন সাহবিদের আদেশ উপদেশ আদর্শ অনুযায়ী জীবন গঠন করেছেন হজরত রাসুল্লাহ নিজের চোখে দেখেন নিম এবং তার অমূল্যবাণী নিজের কানে শুনেন নিম শুনেন নিম তাদেরকে বলা হয় তাবি সাবা ছিল আরে ওয়াসকি তাবি ছিল কারণ নবী কোনো দিন দেখে নাই নবীর কথা আরে নবীকে কোনো দিন দেখতে পায় নাই ওই যে ওয়াসকুনি আসছিল তাবি মো রাখবেন হয়তো আইসকুইন রহমতুল্লাহ জীবনে কখনো হজরত রাসুল্লাহ সাল্লামকে নিজের চোখে দেখেননি আমার নবীকে হজরত সিদ্দিক দেখছেন হজরত আলী রাজি আল্লাহ দেখছেন অমরা রাজি আল্লাহ দেখছেন তারা নবীর সাহাবা ছিল বন্ধু কিন্তু আইসকুইন নবীকে দেখতে পারে নাই তার জন্য তাবি মন অত পরবর্তীকালে হয়তো অমর ফারুক রাজি আল্লাহ এবং হয়তো আলী আনহুর আর এর সাথে সাক্ষ্যাতন আলাপ আলোচনা করেছিলেন আলোচনা করেছিলাম তিনি একবার হজরত আয়সা রাজিয়া সিদ্দিকের রাজিয়াল্লাহ আনহুর আনহার সাথে সাক্ষাৎ করেছেন এর জন্য হজরত রসুন উল্লাহ সাল্লো সাল্লাম তাকে তাবি বলে উল্লেখ করেছেন বন্ধু কেউ রাজ করিমাল সাহাবি বলে উল্লেখ করেছেন কিছু সংখ্যক মানুষে বলছেন হযত ইস্করিম আমার নবীর সাহাবা ছিল এই কথা কিছু কিছু মানুষে বলছেন আমার বন্ধুরে কারণ যদিও তিনি চর্ম চোখে অহাযত উল্লা শাসাল্লাম কে দেখেন নিন তবু হজত রাসূল উল্লাহসাল্লাম এর মৃত্যুর পরে ঘটনা প্রসঙ্গে একথা বুঝতে পারা গিয়েছিল যেন তিনি যান যে জ্ঞান শোখেন বা আধ্যাত্মিক দৃষ্টিতে আল্লাহ রাসুন উল্লাহসাল্লাম কে দেখেছেন সুবহান আল্লাহ আমার বন্ধরেন ওলি আল্লাহ মানুষ যে আল্লাহর সঙ্গে মিশে গেছেন তাদের সঙ্গে তুলনা করা চলবে না আল্লাহ অলি মতো ওলি মানুষ কোনোদিন মরে না ওয়াশ করি যদিও আর নবীকে চামড়ার সঙ্গে দেখতে পায় নাই কিন্তু তার জ্ঞান চক্ষু খুলিয়া গিয়েছিল কোন কোনো জায়গায় পাওয়া যায় তার জ্ঞান চক্ষু ভিতরে খোলা ছিল ওই ভিতরে জ্ঞান চক্ষু দিয়া ওই আমার নবীকে দেখেছেন সোবাহান আল্লাহ এই কিছু কিছু মানুষে আরে অস্কনিকে নবী সাহাবা বলেছেন আমার বন্ধুরে এই বিষয়ে আল্লাহ জানেন আল্লাহ ভালো জানেন আমাদের জ্ঞানে জুট পেনান আমার বন্ধুরা কেননা তিনি হজর আল্লাহ যে গঠন আকৃতি প্রকৃতি ও শরীরের যে চিহ্নগুলো সম্বন্ধে এত বেশি জানতেন যে সব স্বামী সব সময় রাসুন উল্লাহ সাহস সাথে থাকতেন তারা ওই সব বিষয়ে জানতেন না আমার বন্ধু এখন চিন্তা করে দেখেন ও আজকে তোমার নবীকে দেখে নাই তা নবীর কেমন চেহারা কেমন গঠন হাত পা মুখঙ্গ প্রত্যঙ্গ কেমন ছিল বাজান কেমন করে বলতে পারতাম নিশ্চয় অস্কুনি ভিতরে জ্ঞান আল্লাহ সোবাহান আল্লাহ ভিতরে চক্ষু খুলিয়া দিয়েছিল ওই ভিতরে চক্ষু দিয়ে আমার নবীকে দেখতে পারতাম যার জন্য আমার নবী কেমন দেখা যায় সমস্ত ঘটনায় আরেন অসকি বলতে পারতো সোবাহান আল্লাহ আয়া মাহুল কি লহয়া ডাকিব তোমারে কিনে লইয়া ডাকিলে তোমার জীবনের গুণা মাপাবে কি নামি লহয়া ডাকিব তোমারে চারিজনে তোমাক লহয়া যাবেন দিকে চারজনের কান্দে উঠেতে হবে ভাজন চিন্তা করলাম ওনাম দুনিয়ার জীবন শেষ হইল আগের আপনার জীবনে আসিবে ডাকিব তোমাহে আমার বন্ধুরে এর জন্য কেউ কেউ তাকে সাবা সাহাবি বলে উল্লেখ করেছেন কিন্তু হজরত উল্লাহ সাল্ল সাল্লাম যখন চাল্লাম যখন নিজেই তাকে তাবি বলে উল্লেখ করেছেন তখন আমরা তাকে তাবি ভিন্ন কোনো কিছু ভাবতে পাই না আমার বন্ধুরা চিন্তা করতে হবে যদিও কিছু মানুষ তাকে সাবি বলছেন কিন্তু কেমন হয় কারণ আমার নবী নিজেই তাকে তাবি বলেছেন আমার নবী তাকে তাবি বলেছেন আমরা তাকে তাবি বলতে হবে সবাহান আল্লাহ আমার বন্ধুরা আমার মায়েরা হুজুরে আকরাম সাল সাল্লামের মুখে হজরত করুন রহমতুল্লাহ আর কথা শুনে শাহবাগন আরো রসুল আল্লাহ যে সাল্লা সাল্লামরা তার সমুদ্র আরো কিছু জানতে চাই আমার বন্ধুরে ওই শাহবারা জিজ্ঞাসা করলো নবী গান ও সোনারা নবীন ওয়াইস্ক্রিনের সমুদ্রে আপনি কিছু বলেন ওয়াজ করে কিছু বলেন তার উত্তরে হজরত রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন কেমত্র দিন আল্লাহ তালা ওয়াজ কুনির আকৃতিতে সত্তর হাজার ফেরেস্তা সৃষ্টি করবেন সোবাহান আল্লাহ আমার বন্ধুরে আল্লাহ সব কিছু পারেন কেমত্রের ময়দানে কেমত্রের দিনে ওই অস্কুনির গঠন যেমন আছেন ওই অস্ট্রেলিয়া গঠনের মতন সাহার কত ফেরেস্তা লাই বানাইব সত্তর হাজার ফেরেস্তা সৃষ্টি করবেন সবাহান আল্লাহ আমার বন্ধু আমার মায়েরা তারা ওই স্ক্রিনির মতুলাকে শুরু দিকে বেষ্টন করে হাসুরের ময়দানে উপস্থিত হবেন আর এই সমস্ত ফেরেস্তা সত্তর হাজার ফেরেস্তা অস্কুনি শত্রু পাশে থাকে তাকে বেষ্টন করবেন চায়া চা দেখবেন অস্কুনকে কেমন দেখা যায় আরে বন্ধুরে অস্কুন মতন চরিত্র গঠন করতে হবে আমল করতে হবে সোবাহান্লা আয়া মাহ মৌলারায় ডাকিব তোমাহে আমার বন্ধুরে এবং সেখানে থেকে তাকে ভেসতেন নিয়ে যাবেন যেন মানুষ তাকে চিনতে না পারে এমন সুন্দর করে অস্কুনিকে জান্নাতে নিয়ে যাবে সোবাহন আল্লাহ এন বন্ধুরা আমার মায়েরা আমরা কি কাম করলাম আর অস্কুনি কি কাম করেছিল অসকুনি এত সম্মান বাইরে গেছে সোবাহান আল্লাহ আমার বন্ধুরা আমার মায়েরা অবশ্য আল্লাহ যাকে দেখাতে ইচ্ছা করেন সে ব্যক্তি রম রহমতল্লাহকে চিনতে পারবেন এভাবেন গোপনীয়তা রক্ষা করার এই যেন তিনি লোক অন্তরালেন থেকেন থেকে ই বা বন্ধুই করতে পছন্দ করতেন যেন লোকেরা তাকে বলে মনে না করে আর বন্ধুরেন এমন গোপনে গোপনে বাজ যে বন্ধুই করছে কেউ দেখে নাই আমার মায়েরা মানুষকে দেখাইবার জন্য যে বন্ধুই করা হয় মানুষের প্রশংসার জন্য যে বন্ধুই করা হয় মানুষের প্রশংসার জন্য দান দক্ষিণা করা হয় আমার আল্লাহ বলছে বান্ধারে তুমি মানুষকে দেখাইবার জন্য দান দক্ষিণা করছাও দেখাবার করে না রোজা পরোজা থাকছাও দিয়ে প্রশংসা করবো ওই প্রশংসা দুনিয়ার মধ্যে হয় গেছে আমার আল্লাহ বলতে তোমার ওই বন্ধুকে দান দক্ষিণা আমি ক বলে করি না তুমি দান দক্ষিণা করো বা আল্লাহকে খুশি করার জন্য কোরআন পড়তে হবে আল্লাহকে খুশি করার জন্য দান দক্ষিণা করতে হবে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতে হবে সবাহান আল্লাহ আমার বন্ধুরা আমার মায়েরা সুতরাং কেমতের ময়দানেও আল্লাহ তালা তাকে লোক চক্ষুর অন্তরালে রাখবেন আল্লাহ তালা বলবেন যে আওয়া আওয়ালিয়া আউলিয়া ই কাবাইল আরি কুম অর্থাৎ আমার বন্ধুগণ আমার কাবার আবরণে আবৃতম আমার বন্ধুগণ আমার কাবার আবরণে আবৃতম আমি সেরা অন্য কেউ তাকে চিনতে পারে না আর আমরা যাকে বাসাই বন্ধু তারাই কেউ মারতে পারে না